নমস্কার বন্ধুরা, বেগুন পোড়া কার না ভালো লাগে? আর শীতের রাতে যদি বেগুন পোড়া রুটি হয় তাহলে তো খাবারটা একদম জমে যাবে। তাহলে বেগুন পোড়ার রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি। বেগুন পোড়াটা একটু অন্যভাবে করব, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি একটা গোটা বেগুন নিয়েছি, বেগুনের গাটা ছুরি দিয়ে চিরে নেব। আর এই বেগুন পোড়া করার জন্য একদম ফ্রেশ বেগুন নেবেন। বেগুনটা দুপাশ আমি ছুরি দিয়ে চিরে নিয়েছি। এবার বেগুনের গায়ে আমি হালকা করে সর্ষের তেল মাখিয়ে নেব। তেলটা মাখালে কী হবে বন্ধুরা, বেগুনটা যখন পোড়া হয়ে যাবে খোসাটা ছাড়াতে অসুবিধা হবে না। বেগুনের গায়ে ভালো করে তেলটা মাখিয়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে যে জায়গা দুটো চিরেছিলাম সেই জায়গাতে আমি গোটা রসুন আর কাঁচা লঙ্কা ঢুকিয়ে দেবো। তিনখানা রসুন আর দুখানা কাঁচা লঙ্কা আমি বেগুনের ভেতরে ঢুকিয়ে দেব। এবার কাঁচা লঙ্কাগুলো ভেতরে ঢুকিয়ে দিচ্ছি বেগুনের। ব্যাস, বেগুনের ভেতরে কাঁচা লঙ্কা রসুন ঢোকানো হয়ে গেছে। এবার একটা টমেটো নিয়েছি, টমেটোটাও বেগুনের সঙ্গে আমি পুড়িয়ে নেব। গ্যাস জ্বেলে গ্যাসের মধ্যে রুটি যে সেকি আমরা, রুটি সেকার জাল, সেই জালের মধ্যেই আমি বেগুনটা টমেটোটা পোড়াবো। আর গ্যাসটা আমি মিডিয়াম ফ্লেমে বেগুনটা পোড়াবো। বেগুনটার এক পাশ একটু পুড়ে গেছে, আমি আর এক পাশ উল্টিয়ে দিলাম। টমেটোটাও কিছুটা পুড়ে গেছে, দেখুন বন্ধুরা একটু কালচে কালচে হয়ে গেছে না টমেটোটা। বেগুনটা প্রায় পোড়ানো হয়ে গেছে, মুখের কাজটা একটু বাকি আছে। আর রসুনগুলো দেখবেন বন্ধুরা এপিট ওপিট ঘোরাতে গেলে একটু বেরিয়ে যায়, আমি আবার ছুরি দিয়ে ভেতরে ঢুকিয়ে দিলাম। টমেটোরও দেখুন বন্ধুরা একটা পাশ ভালো পুড়ে গেছে, আর এক পাশ উল্টিয়ে দিলাম। এবার বেগুন আর টমেটো দুটোই ভালো করে পোড়ানো হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করার পর বেগুন আর টমেটোর খোসাটা ছাড়িয়ে নেব। বেগুন আর টমেটোটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি বেগুনের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে রসুন আর কাঁচা লঙ্কাটা বেগুনের ভেতর দিয়ে বের করে নিলাম, এবার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর ভালো করে দেখুন বন্ধুরা খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার ডান্ডিটা ফেলে দিলাম, একইভাবে টমেটোর খোসাটাও ছাড়িয়ে নেব। বন্ধুরা আপনারা যখনই বেগুন পোড়া করবেন টমেটোটাও পুড়িয়ে দেবেন, দেখবেন বেগুনটা আরও বেশি টেস্ট হবে। টমেটোটাও ছাড়ানো হয়ে গেছে। এবার বেগুনটা মাখার জন্যে পেঁয়াজ আর ধনে পাতা কুচিয়ে নিয়েছি, আর কাঁচা সর্ষের তেল দিলাম, আর স্বাদ মতো নুন। এবার সব একসঙ্গে আমি ভালো করে মেখে নেব। আর বেগুনটা যত পারবেন হাতে করে মিহি করার চেষ্টা করবেন। দেখুন বন্ধুরা বেগুনটা একদম ভালো করে মিহি করে নিচ্ছি, আর টমেটোটাও ভালো সিদ্ধ হয়েছে। টমেটোটাও আমি মিশিয়ে নিচ্ছি বেগুনের সঙ্গে, আর লঙ্কা রসুন যে দিয়েছিলাম সেগুলো হাতে করে ভালো করে বেগুনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। বেগুন পোড়াটা মাখা হয়ে গেছে, এবার আমি রুটির সঙ্গে পরিবেশন করব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতে বানাবেন, বানিয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো নতুন রেসিপি পাওয়ার জন্যে বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। আজকে আসি, আবার নতুন রেসিপি নিয়ে আসবো।